ভৌতিক বাড়ির গল্প আমরা অনেকেই শুনেছি, ভৌতিকতা নিয়ে আমাদের আগ্রহের কমতি নেই। এরকম একটি ভৌতিক বাড়ি দেখা মিলবে বেলারুশের রাতো মকা শহরে। এই শহরে একজন সাধারণ ব্যবসায়ী এই বাড়িটি তৈরি করেছেন, তবে লোকটির নাম না জানা যায়নি। তিনি মূলত এই বাড়িটিকে ইচ্ছে করে ভৌতিক রূপ দেন, এর ফলে ভয়ের মাত্রাটা আরো বেশি যোগ হয়েছে। ভীত লোকেরা এর ত্রিসীমানায় ঘেঁষতে চায় না। পাথরের দেওয়ালের উপর থেকে কঙ্কাল হাত বাড়িয়ে দিয়েছে, চাঁদের উপর শয়তানের মূর্তি আর অসংখ্য কালো রঙের নরমুণ্ড বাড়িটাকে ভৌতিক রূপ দিয়েছে। সম্প্রতি ইন্টারনেটের কল্যাণে এই বাড়ির ছবি চারিদিকে ছড়িয়ে পড়ে। এর আশেপাশে যারা বসবাস করে তা কিন্তু এই খ্যাতিতে মোটেও সন্তোষ প্রকাশ করেনি। প্রতিবেশীদের বক্তব্য হলো এই বাড়ির চৌহদিতে যেতে তাদের ভয় লাগে, রাতে রাস্তা দিয়ে হাঁটা দেয়, বাচ্চারা কঙ্কাল আর অন্যান্য বস্তু দেখে আতঙ্কে শিউরে ওঠে। ক্ষুব্ধ লোকেরা এমনকি পুলিশের কাছে অভিযোগ পর্যন্ত করেছিল যাতে বাড়িটার ওই বয়াল রূপ পরিবর্তন করা হয়। বছর দুই আগে এই বাসা বানানো শুরু করেন ওই ব্যক্তি। এখন পর্যন্ত প্রায় শেষের দিকে, বাড়িটা নিয়ে অভিযোগের শেষ না থাকলেও এটা বানানো যে পুরো ব্যর্থ হয়েছে তা কিন্তু না। অত্যন্ত চোরেরা এমন বাসায় সহজে ঢুকতে চাইবে না বলেই ধারণা সবার। হোক তার নিছক মূর্তি, কিন্তু নরমুণ্ড আর শয়তানের ভরপুর ভাষায় শীত কাটার আগে চোরেরা অবশ্যই ভাববে। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।